আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো, নিরাপদে আছো। কোভিড-19 সময় সংসদ টেলিভিশনে আমাদের নিয়মিত ক্লাস চলছে, সেখানে অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে। সেই ক্লাসে যে এইচডব্লিউগুলো দিচ্ছে, তোমরা সেই এইচডব্লিউগুলো অবশ্যই করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ করবে। মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের একটি লাইভ পেজ খোলা হয়েছে, সেখানে পত্র প্রতিষ্ঠানের সম্মানিত সকল শিক্ষক মণ্ডলী তারা নিজ নিজ ক্লাস দিচ্ছে, তোমরা সেই ক্লাসগুলো দেখবে। এবং এতে তোমাদের এই বন্ধের মধ্যেও, এই কোভিড-19 সময়ও তোমরা এতে উপকৃত হবে। তো আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে আজকে একটি ক্লাস নিচ্ছি। সেটি হচ্ছে আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আমাদের যে গ্রামারটি আছে ইংরেজি দ্বিতীয় পত্রের চেঞ্জিং সেন্টেন্স, সেটারই আমরা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটারি শিখব। এর আগের তিনটি ভিডিও দেওয়া আছে এই টপিক্সের উপর, তোমরা সেগুলো দেখবে। এখন আজকে আমরা যে টপিক্সটির উপর শিখব সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটারি। এটার তিনটি সূত্র যদি আমরা লব্ধ করতে পারি, তাহলে খুব সহজেই আমরা এটা পারব। তাহলে চলো আমরা সেই সূত্র পড়তে যাই। তো সবাই খাতা লিখে নাও, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটারি। আমাদের প্রথম সূত্রটা হচ্ছে সেন্টেন্সে যদি এ অথবা অ্যান অথবা এ ভেরি অথবা এ গ্রেট থাকে, তাহলে এর পরিবর্তে প্রথমেই তোমাকে লিখতে হবে হোয়াট এ অথবা হোয়াট অ্যান, প্লাস এ অ্যান এ ভেরি এ গ্রেটের পরের অংশ, প্লাস আগের অংশ, প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। এখন আমাদের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে আমরা কোথায় হোয়াট এ বসাবো আর কোথায় হোয়াট অ্যান বসাবো। এটার জন্য আমরা একটা নোট দিয়েছি, দেখো এ অ্যান এ ভেরি এ গ্রেটের পরের শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, ইংরেজি বর্ণমালার 26টি লেটারের এ আই ও ইউ এই 5টি হচ্ছে ভাওয়েল, এই 5টি ছাড়া বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। তাহলে যদি এ অ্যান্ড এ ভেরি বা এ গ্রেট এটার পরের যে ওয়ার্ডটি থাকবে সেটার প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, তাহলে আমরা প্রথমে হোয়াট এ লিখব। আর যদি প্রথম অক্ষরটি ভাওয়েল হয়, অর্থাৎ এ ই আই ও ইউ থাকে, তাহলে আমরা হোয়াট অ্যান লিখব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা উদাহরণ দেই। উদাহরণটি হচ্ছে আমরা এখানে একটা উদাহরণ লিখছি, ইট ইজ এ ভেরি নাইস প্লেস, ইট ইজ এ ভেরি নাইস প্লেস। এখন এটাকে যদি আমাকে এক্সক্লামেটরি করতে হয়, তাহলে আমরা দেখবো এই যে এ ভেরিটি দেখতে পাচ্ছ, হ্যাঁ এই এ ভেরির পরের যে ওয়ার্ডটি আছে তোমরা একটু ভালো মতো খেয়াল করো, এই ভেরির পরের ওয়ার্ডটা হচ্ছে নাইস, নাইসের প্রথম অক্ষর অ্যান, অ্যানটি হচ্ছে কি কনসোনেন্ট। তো আমরা জানি কনসোনেন্ট থাকলে আমরা এক্সক্লামেটরি করতে হলে প্রথমে কি লিখব, হোয়াট এ, তারপরে এবারের পরের অংশ, এবারের পরের অংশ হচ্ছে নাইস প্লেস, এরপর এবারের আগের অংশ, আগের অংশ হচ্ছে ইট ইজ, এবং সবার শেষে যেহেতু এটা আমরা এক্সক্লামেটরি করব, তাই আমাদেরকে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা আরেকটি উদাহরণ দেখি। আরেকটি উদাহরণ হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া। মনে করো আমাদের আরেকটি উদাহরণ হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট আইডিয়া, এবং এটা আমাকে এক্সক্লামেটরি করতে বললো। তো আমরা দেখবো বাক্যে এ গ্রেট আছে, তখন আমরা এই গ্রেটের পরের সব ওয়ার্ডটি দেখবো আইডিয়া, আইডিয়ার প্রথম অক্ষর যেটা আই সেটা হচ্ছে কি ভাওয়েল। তো ভাওয়েল থাকলে এটার পরিবর্তে আমরা প্রথমে কি লিখবো, হোয়াট অ্যান, তারপরে এই গ্রেটের পরের অংশ, এই গ্রেটের পরের অংশ হচ্ছে আইডিয়া, এরপর আগের অংশ ইট ওয়াজ, এবং একটা আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে এক নম্বর সূত্রটি আমরা বুঝলাম যে সেন্টেন্সে যদি এ অ্যান এ ভেরি এ গ্রেট থাকে, এ তাহলে এটার পরিবর্তে আমরা প্রথমেই হোয়াট এ বা হোয়াট অ্যান লিখবো, এরপরে এ অ্যান এ ভেরি বা এ গ্রেটের পরের অংশ প্লাস আগের অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। ঠিক আছে, তো হোয়াট এ বা হোয়াট অ্যান কোথায় বসবে সেটাও বলেছি, সেটা হচ্ছে
যদি এ অ্যান এ ভেরি বা এ গ্রেটের পরের শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট থাকে তাহলে আমরা হোয়াট এ বসাবো, আর যদি সেটি ভাওয়েল থাকে এ ই আই ও ইউ থাকে তাহলে আমরা হোয়াট অ্যান বসাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এবার আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্রটি দেখো, দ্বিতীয় সূত্রটি হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র যাচ্ছি। দ্বিতীয় সূত্র দেখো, সেন্টেন্সে যদি ভেরি ভেরি মাচ অথবা রিয়েলি থাকে তাহলে এর পরিবর্তে এখানে কোনো কনফিউশন নাই, একটাই, এর পরিবর্তে প্রথমেই হাউ হবে প্লাস ভেরি বা ভেরি মাচ বা রিয়েলির পরের অংশ হবে, আগের অংশ হবে, আশ্চর্যবোধক চিহ্ন হবে। যেমন একটা উদাহরণ দেখো, দ্য গার্ল সিংস ভেরি সুইটলি, মেয়েটা খুব মিষ্টি স্বরে গান গাচ্ছে। তো এখন আমরা এখানে দেখবো বাক্যে শুধু ভেরি আছে, তাহলে এই যে দেখছো শুধু ভেরি আছে এটার বদলে আমরা প্রথমে আনবো হাউ, এটার বদলে প্রথমে কি আসবে হাউ, এরপরে ভ্যারির পরের অংশ, ভ্যারির পরের অংশ হচ্ছে সুইটলি, ভ্যারির পরের অংশ কি সুইটলি, এরপরে ভ্যারির আগের অংশ, ভ্যারির আগের অংশ হচ্ছে দ্য গার্ল সিংস, দ্য গার্ল সিংস, এবং শেষে কি আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে দেখতে পাচ্ছ সেন্টেন্সে যদি ভ্যারি ভ্যারি মাচ রিয়েলি থাকে তাহলে এর পরিবর্তে এক্সক্লামেটরি কর্ষণ আমাদের প্রথমে আনতে হবে হাউ, তারপরে ভ্যারি ভ্যারি মাচ বা রিয়েলির পরের অংশ প্লাস আগের অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, হি ইজ ভ্যারি নাইস, তাহলে ভ্যারির বদলে আমরা আনবো হাউ নাইস হি ইজ, আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, আশা করি তোমরা সূত্র দুই নম্বর সূত্রটি বুঝতে পেরেছো। এবার আমরা লাস্ট যেটা আছে তিন নম্বর সূত্র সেটাতে যাব। চলো, তিন নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে এই দুটির পরিবর্তে, এই দুটির পরিবর্তে প্রথমেই ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট হবে, অথবা উড দ্যাট হবে প্লাস উইশের পরের অংশ, উইশের পরের অংশ প্লাস আগের অংশ, না আগের অংশ হবে না, উইশের পরের অংশ প্লাস আশ্চর্যবোধক চিহ্ন। একটা উদাহরণ দিয়ে আমরা উদাহরণ দিলে বুঝবো। যেমন উদাহরণটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং, ঠিক আছে। এখন এটাকে যদি আমাকে এক্সক্লামেটরি করতে হয় তাহলে যে আই সাবজেক্ট হচ্ছে আই এবং উইশ এই দুইটার পরিবর্তে আমার ব্যক্তিগত ব্যাপার আমি ইফ হ্যাড অথবা উড দ্যাট আনবো, যে কোনো একটাকে নিয়ে আসলাম, ইফ আনলাম আমি, এরপরে উইশের পরের অংশ, উইশের পরে কি আছে আই ওয়ার এ কিং এবং আশ্চর্যবোধক চিহ্ন। অর্থাৎ তিন নম্বর সূত্রটি হচ্ছে সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে সাবজেক্ট এবং উইশ এই দুটির পরিবর্তে আমরা আনবো ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট, এরপর উইশের পরে যা আছে আমরা তাই বসাবো, শুধু আমরা সাবজেক্ট এবং উইশটাকে পাল্টিয়ে
ইফ অথবা হ্যাড অথবা উদ্ধার আনবো এবং যা আছে তাই লিখবো, শেষে আশ্চর্যবোধক চিহ্ন করবো। এই তিনটি সূত্র রপ্ত করতে পারলে আমরা এক্সক্লামেটারি পাবো এবং আমাদের পরীক্ষায় এক্সক্লামেটারি সেন্টেন্সটি অবশ্যই আসে। এবং এটা তিনটা সূত্র করলে আমরা একটি নাম্বার খুব নিমিষেই আরামেই পেয়ে যাব। আশা করেছি তোমরা আমার ক্লাসটি বুঝেছ। যদি তোমাদের এই ক্লাস বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বলে দিব। অথবা 01833220131 এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার, তোমরা এখানে ফোন দিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারবে। সবার সুস্থতা কামনা করছি, সবাই বাসায় থাকো, ভালো থাকো, সংসদ টেলিভিশনের ক্লাসগুলো নিয়মিত দেখবে, এইচডাব্লিউগুলো করবে, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।